উচ্চারণ করে, যেমন আমার বাজান আজকে গুরুর ভূমিকায় আছে। যদি আমার থেকে কোনো প্রকার বেদবি বা আমার থেকে কোনো ইনসাল্ট হয় উনির প্রতি, যারা গুরু ধরেন নাই, যারা এর প্রতি আকৃষ্ট হন নাই, তারা আমাদের দিকে দিক থেকে কিছুই শেখারে নাই, আরো এই জগৎ থেকে তারা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। তাই এমন কিছু যেন না হয় যাতে গুরুর প্রতি কোনো বেদবি বা তাকে ইনসাল্ট করে গান করা অভ্যাস আমার স্থান করে নাই, এবং আমার দ্বারা যেন হয় না। যদি কোনো প্রকার হয়ে থাকে ভাষায় বা স্মরণের কারণে, তাহলে বাজান বা আপনারা আমাকে কোনো সুন্দর কিছু দেবেন। তো বলছে গুরু শিষ্য পালাই, আসলে একটু ভক্ত পাঠের মধ্যে গান পরিবেশন করতে, কেন কিছু হালকা কোনো কিছু জিজ্ঞাসা না করলে, আমার জন্য ভক্ত শ্রোতার জন্য যদি কোনো জিজ্ঞাসা না হয়, তাহলে বাজান দু একটি কথা কিভাবে বলবে? সেই ওনার কথা বলার একটু যাতে জায়গায় নিয়ে যাওয়া যায়, বাজান বলবে। এই তো, যেমন সাধুর বাজারে আমরা আসলাম, শুধু শুনলাম, সাধুকে জানলাম না, শোনা মাত্রই সার, কিন্তু কাজের বেলায় আমি ওর কাছে না। তো এই জগতে ধন সম্পদ, টাকা করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী, এই যে মায়ার জগৎ, এই জগৎ থেকে কিভাবে আমার মুর্শিদের কাছে আমি যাব? এই লালসার জগৎকে, এই কামিনীর কামসাগরকে পাড়ি দিয়ে কোথাও এই জগৎটাও কামিনীর ভিতরে পড়ে। তাই ইহাকে কোন অস্ত্র দিয়ে ছেদন করে আমি তোমার আসল স্বরূপ দেখতে পাব, তোমাকে আমি অর্জন করতে পারব, সেই নিরিখে একটি সাইজের গান রাখতে চাই। ধন্যবাদ। সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে, যাই সেখানে মনের মানুষ যেখানে, যেতে পথে কাম নদীতে দয়ালের পারি দিতে, ত্রিবেণী আরে কত ধনী যেখানে সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে, যাই সেখানে মনের মানে
যেতে পথে আমি নদীতে তার অভাবের সীমাই নেই, কিন্তু সেই অভাবকে মোচন করার জন্যই তো আমার মুর্শিদের নিকট আসা। তাই জগতে যত কিছুই করি না কেন, এই জগতের মোহমায়াকে মুক্ত করে যদি সেই গুরুপদে সিদ্ধ না হওয়া যায়, তাহলে মানুষ জানের উপর নিয়ে জন্মগ্রহণ করলেই কি মানুষ বলে? যদি সেই ব্যক্তি বা আমার মনুষ্যত্ব যতক্ষণ পর্যন্ত জাগ্রত না, সেই মনুষ্যত্ববোধ জাগ্রত আমার হয় না। কেন হয় না? যারা মনুষ্যত্ববোধ যাদের কাছে রয়েছে তাদের কাছে মন যেতে চায় না। কেন চায় না? এই মোহপাস, এই জগতের মোহপাস কি করে যে বজানাবি কাটব? মন তো চায় সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করে থাকি। যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছে তাদের দরবারে চিরকাঙ্গাল হয়ে পড়ে থাকি। কিন্তু কি যে জিনিস আমার ভিতরে আছে যেটা নারী বাড়ির থেকে আমার মন আকৃষ্ট হয় বা যায়, তাই তোমার কাছে এই আবেদন আমি রাখলাম যে সাধু যারা
এই জগতের পক্ষে চতুর হয়ে তারা এই কামিনীর কামসাগর পাড়ি দিয়ে তারা আমার করদীর নিকটে গিয়েছে। তাহলে সেই চতুর সেই ভাব তুমি কি আমাকে জানাবে? দল তুমি ছাড়া তো আমার বান্ধব কেউ নাই। কে আছে এই জগতের মুখে তুমি ছাড়া আমার বান্ধব আর কেউ? তাই এখানে বলেছেন সাধু যারা চতুর তারা সেখানে মনের মান যে খানে